এতদ্যোনিনি ভূতানি সর্বাণি ত্যুপধারয়া অহং কৃষ্ণস্য জগতঃ প্রভবঃ প্রলয়স্তথা। হে অর্জুন, এই ভৌতিক জগতরে সমস্ত জীবঙ্কর সৃষ্টি দুইটি তত্ত্বরে গঠিত, অপরাতত্ত্ব এবং পরাতত্ত্ব। অপরাতত্ত্ব হেলা বস্তু বা জড় এবং পরাতত্ত্ব হেলা আত্মা বা চেতনা। অর্থাৎ সমস্ত জীবঙ্কর সৃষ্টি বস্তু ও আত্মার সম্মিশ্রণরে হইথায়। বস্তু নিজে জড় অটে, আত্মা শরীর রূপরে গোটায় বাহন আবশ্যক করিথায়, এবং এই দুইটির সম্মিশ্রণরে প্রাণীঙ্কর উৎপত্তি হইথায়। মুঁ এই দুইটি শক্তির উৎস অটে, সমস্ত সৃষ্টি মোঠারু প্রকাশিত হইথায়। ব্রহ্মাঙ্কর 100 বর্ষ আয়ু সমাপ্ত হলে সৃষ্টির চক্র পূর্ণ হইথায়, সেতেবেলে মুঁ সৃষ্টির বিলয় করিথায়। পঞ্চ স্থূল তত্ত্ব পঞ্চ সূক্ষ্ম তত্ত্বরে লীন হয়ে যাইথায়। পঞ্চ সূক্ষ্ম তত্ত্ব অহংকাররে মিশি যাইথায়, অহংকার মহানরে মিশি যাইথায়, মহান প্রকৃতিরে লীন হয়ে যাইথায়, এবং প্রকৃতি মোর শরীররে সমাহিত হয়ে যাইথায়। এই সৃষ্টি চক্ররে যেউ জীব মুক্ত হই নথান্তি, সেমানে মধ্যে অপ্রকটিত রূপরে মোর শরীররে সমাহিত হই পরবর্তী সৃষ্টি চক্রকু অপেক্ষা করিথান্তি। পুনি থরে মু যেতেবেলে সৃষ্টি করিবাকু ইচ্ছা প্রকাশ করিথায়, এই চক্র আরম্ভ হইথায়, এবং সংসার পুনি থরে সৃষ্টি হইথায়। অতএব মু সমগ্র সৃষ্টির উৎস, সমগ্র সৃষ্টির আশ্রয়, সমগ্র সৃষ্টির শেষ এবং সমগ্র সৃষ্টির বিশ্রাম স্থল অটে। শিক্ষা, সমস্ত প্রাণী মোর এই দুইটি শক্তি দ্বারা প্রকটিত হইথান্তি। মু সমগ্র সৃষ্টির উৎস এবং মোঠারে এহার পুনর্বার বিলয় হইযিব। নো দ্যাট অল লিভিং বিংস আর ম্যানিফেস্টেড বাই দিস টু এনার্জিস অফ মাইন। I am the source of the entire creation, and into me it again dissolves. হরে কৃষ্ণ।